এজি ফিজিক্যাল একাডেমি তরফ থেকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশাল আমার এজি ফিজিক্যাল একাডেমিতে যে আমার একটা স্টুডেন্ট আছে আমার ইউটিউবের ভিডিও দেখে পরিচিত করাবো আমাদের স্টুডেন্টের সাথে আজকে সকালে এসে আমাদের একাডেমিতে আর এখন আমি ইন্ট্রোডাকশন এক নিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে আচ্ছা আমার যে ত্রিপুরার

বেশি দিন হয়নি স্টার্ট হয়েছে ছ মাস কত এর মধ্যে টোটাল থার্টি ফাইভ উপরে এখানে সিলেকশন রেজাল্ট আছে আর তুমি কতদিন ধরে আমার ভিডিওটা ফলো করছো থ্রি মান্থ তিন মাস ধরে তিন মাস ধরে আমার যে আমরা যে ভিডিওগুলা বানাই ভিডিওটা ভালো লাগে হ্যাঁ স্যার ভালো লাগে সব ঠিক আছে আমাদের এখানে যারা যারা একাডেমিতে আসে আসার আগে ফোন করে যে একাডেমিতে আসছি না কিছু লোক আছে ফোন করে ওয়েস্ট করে কিছু আছে আর কিছু মানে মনের মধ্যে বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না যে একাডেমিটা কারণ মনে সবাই ডাউট থাকতে পারে তো এখানে যে যারা আমার ভিডিও দেখছে আমাদের ইউটিউবের ভিভার কি বলতে চাও কি একাডেমিটা ঠিক অরিজিনাল না ডুপ্লিকেট তুমি এখন রিয়েল দেখছো এখন তো এতদিন তো মোবাইলে দেখেছো এখন কিরকম ফিল হচ্ছে আমাদের একাডেমি আসার পরে একাডেমিটা সত্যি এখানে কোনো ফেকের কোনো কিছু নেই সবাই এডমিশন নিতে পারো যারা যারা কোর্সে জয়েন করার ইচ্ছা আর স্যার আছে স্যার ভালো ট্রেনিং করে ভিডিওতে দেখেছে আর এখন প্র্যাকটিক্যালি দেখব এটা হইছে বিশ্বাস মানুষের বিশ্বাস বড় জিনিস বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছো ময় কোন জায়গা থেকে আসো তুমি মনবাজার থেকে আচ্ছা প্রথম তোমার নামটা আমি জিজ্ঞাসা করি एक्चुअली নামটা জিজ্ঞাসা করিনি প্রথম থেকে আমরা শুরু করে দিয়েছি কি নাম তোমার সুনাই বর্মণ সুনাই বর্মণ আচ্ছা আচ্ছা কি ओबीसी এসটি এসসি এর মধ্যে আছো এসসি এসসি তো বন্ধুরা এসসি কাস্ট প্লাস মনু মনু অনেক দূর আছে আমরা ত্রিপুরার আমাদের যে বিশালগড় থেকে মনু অনেক দূরত্ব কিন্তু কিলোমিটার থেকে আছে একটা বিশাল ব্যাপার কারণ কি ভিডিও দেখে এখানে আছে তো বন্ধুরা আমি চাই আমাদের ত্রিপুরার যেত ছেলে মেয়েরা আছে তারা ডিফেন্স ফোর্সে জয়েন করুক আমি চাই আমাদের ত্রিপুরাটা একটা নতুন ত্রিপুরা বানানোর জন্য তো এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে সুনাই বর্মন জি আমার পাশে বসে আছে ফিজিক্যাল প্রিপারেশনের জন্য আছে তুমি কিসের জন্য প্রিপারেশন করার জন্য অগ্নিবীর অগ্নিবীর রিটার্ন ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ স্যার তো বন্ধুরা অলরেডি রিটার্ন ওর ক্লিয়ার হয়ে গেছে আর এখন ফিজিক্যাল জন্য প্রিপারেশন করব আর ফিজিক্যালটা হলো জানুয়ারি মাসে তোমার না ডেট তো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ফিজিক্যাল যারা যারা অগ্নিবীরের ক্যান্ডিডেট আছো কারণ কি এখন তো এসএসসি জিডি এর অলরেডি মেডিকেল কমপ্লিট হয়ে গেছে আর যারা অগ্নিবীরের স্টুডেন্ট ছেলে মেয়ে কি বলছি যারা যারা ফিজিক্যাল প্রিপারেশন করতে চাও তুরন্ত এইচি ফিজিক্যাল একাডেমিতে জয়েন করো হান্ড্রেড টেন পার্সেন্ট তোমাদের স্বপ্নটা পুরা হবে এইচি ফিজিক্যাল একাডেমি কিন্তু একটা জিনিস বলছি সময় অনেক কম কারণ কি এখন চলে আছে দুর্গাপূজা দুর্গাপূজার পূজার মধ্যে টাইম পাস হয়ে যাবে কিন্তু হাতে সময় নাই দুই থেকে তিন মাস মতো সময় আছে দুই তিন মাসের মধ্যে তোমাকে পুরাটা কোর্স এখানে করতে হবে আটটা জিনিস বল যারা আমাদের একাডেমিতে আসো কিন্তু ফিজিক্যাল হবে আমি প্রথমে বলে দেই কারণ কি ইন্ডিয়ান আর্মির জব এত সহজ না বলে না মুশকিল বধ কমান্ডো শক্তি সেম সিস্টেম এখানে নো রেস্ট নো আরাম কারণ আসার আগে চিন্তা ভাবনা করে আসো এনে আমি একদিন ট্রেনিং করলাম আরেকদিন চলে গেলাম এই সিস্টেম নাই আর আমার এখানে ক্যান্ডিডেট আসছে আমি অনেক খুশি হয়েছি এত দূরের থেকে আমার এখানে আসছে আমি চাই আমাদের ত্রিপুরার গ্রামের থেকে শুরু করে শহরের ছেলে মেয়েরা যাতে ফিজিক্যাল ফিটনেসের জন্য আমার একাডেমিতে আসে আর যারা না আসতে পারে যারা আর্থিক অবস্থা খারাপ তারা আমার ভিডিও গুলা দেখো তোমরা প্রিপারেশন করে তোমাদের স্বপ্নটা সত্যি করতে পারবে তো আমি সোনাই বর্মনকে কিছু বলতে চাই আচ্ছা সোনাই বর্মন তোমাকে একটা কথা বলতে চাই তুমি যখন পরীক্ষা দিয়েছো পরীক্ষা দেওয়ার পরে তোমার মনে কি অনুভব ছিল যে আমি একাডেমিতে আসবো না আর মনের মধ্যে কি একটা অনুভব ছিল যে এটাতে আসলে কি আমার স্বপ্নটা পূরণ হবে কি না কি ভেবে এখানে আসছো না স্যার প্রথমে তো এক্সাম দেওয়ার পর মনে হয়েছিল যে নিজে নিজে প্রিপারেশন করাটা এতটা পসিবল হবে না তারপর যখন ইউটিউবে ভিডিও দেখলাম আর আমার বাড়ির একটু দূরে ঠিক আছে তারপরও আসতে পারলাম একটু গাইড পাবো সেই জন্য এখানে স্যার আচ্ছা এর ছাড়া তো আমাদের ত্রিপুরা তো কোনো তো ফিজিক্যাল একাডেমি নাই হ্যাঁ তাছাড়া আমাদের ত্রিপুরা বাইরেও তো অনেক ফিজিক্যাল একাডেমি আছে তো কি চাও যে ওই একাডেমি ছাড়া আমাদের যে এই যে ফিজিক্যাল একাডেমি কেন চুজ করেছ স্যার প্রথমত আমি চাই যে আমি আমার ত্রিপুরা রাজ্যে থেকে যাই স্যার মানে আমার ফিজিক্যাল একাডেমির নামটাও করবো তোমার নিজের স্বপ্নটাও পূরণ অনেক খুশি হয়েছি তোমার যে কথাগুলো শুনে আমি অনেক খুশি আর এরকম যে আরো ছেলে মেয়ের আছে তাদেরকে কি বলতে চাও কি জয়েন করতে চাই কি নাই সবাইকে বলবো জয়েন করতে আর আমার এডমিশন হওয়ার পর কোর্স কমপ্লিট হওয়ার পর স্যারকে বলবো আর একটা ভিডিও বানানোর জন্য আমি আমার রিভিউ ফিডব্যাক দেবো রিভিউ দেবো তখন তারা আরো বেশি উৎসাহিত হবে ঠিক আছে আশা থাকবে ভিডিওটা একদম শেয়ার হয়ে থাকবে বন্ধুরা হান্ড্রেড টেন পার্সেন্ট আমাদের একাডেমির থেকে যেদিন সিলেকশন হবে সেদিন ও ড্রেস পরে আমাদের একাডেমিতে ভিডিও হবে ঠিক আছে আর আজকে ভিডিওটা ইউটিউবে থাকবে একটা বিশাল খুশির ব্যাপার আর এত দূরে নিজের ইচ্ছা আসছে আমাদের এখানে তো আমি চাই আমাদের ত্রিপুরার নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা যদি আর্মিতে চাকরি করে আর দেশের সম্বন্ধে বুঝে আর আমাদের ত্রিপুরাটা যখন নতুন ত্রিপুরা হয় ওইটা তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর ভিডিওটা এখন সমাপ্ত করছি আবার সেম ভিডিওতে দেখা হবে যেদিন আমার ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে ওকে থ্যাংক ইউ নমস্কার আবার ভিডিওতে দেখা হবে